আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা পরীক্ষা দিতেছ তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি। প্রতিটা বিষয়ের উপর সাজেশন আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে দেওয়া আছে। তো আমার ইউটিউব চ্যানেলটি দেখো, আমার ইউটিউব চ্যানেলটি হলো মামুন অনলাইন হেল্প। এই মামুন অনলাইন হেল্প লিখে তোমরা ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। এখানে সমস্ত সাজেশনগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে এই ভিডিওসে গেলে আমরা সিরিয়াল অনুযায়ী তোমরা এই সাজেশনগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা আরো সহজে পেতে চাও তাহলে এখান থেকে প্লে লিস্টে আসবে। প্লে লিস্টে আসলে এখান থেকে প্লে লিস্টে এসে তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এইচএসসি এক্সাম 2022 অল সাবজেক্ট সাজেশন, জাস্ট এখান থেকে ভিউফুল প্লে লিস্টে ক্লিক করলে তোমরা এখান থেকে সব সাজেশন গুলো, যেমন দেখতে পাচ্ছ এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন, ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন, বাংলা প্রথম পত্র দূষিত ছিল পরিণতি, বাংলা দ্বিতীয় পত্র তোমাদের আজকে পরীক্ষা গিয়েছে এবং 100% কমন পড়েছে বাংলা দ্বিতীয় পত্র। তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কতটা কমন পড়েছে, কোনো কিছুই আমার সাজেশনের বাইরে আসে নাই, সবকিছু সাজেশনের মধ্যে থেকে এসেছে এবং সাজেশনটা খুবই সংক্ষিপ্ত করেছিলাম। সেই সংক্ষিপ্ত সাজেশন থেকে কিন্তু তোমাদের শতভাগ কমন পড়ছে। আমার সাজেশনগুলো তোমরা দেখতেই বুঝতে পারবে যে আমার সাজেশনগুলো সব মানে অনেক সংক্ষিপ্ত করা হয় এবং ওই সংক্ষিপ্ত সাজেশন থেকে তোমাদের কমন পড়ে ইনশাল্লাহ, এবং তোমাদের সামনের পরীক্ষাগুলো ইনশাল্লাহ পড়বে। তো আমাদের সামনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং ইংরেজি প্রথম পত্র সাজেশন অলরেডি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি যে ইংলিশ এইচএসসি ইংলিশ প্রথম পত্র পেপার সাজেশন, এখান থেকে তোমরা এই সাজেশনটা অবশ্যই দেখে নেবে। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে চাও তারা এই ফেসবুক পেজে আসবে। ফেসবুক পেজের নামও সেম ইউটিউবের মতোই মামুন অনলাইন হেল্প। তোমরা এই ফেসবুক পেজ যদি লিখে সার্চ করো ফেসবুকে তাহলে অবশ্যই এটা পেয়ে যাবে। এবং তোমরা এই লোগো এবং ব্যানারটা দেখে রাখো, এটা হলো আমার ফেসবুক পেজ। এবং এখানেও ইউটিউবে যে ভিডিওটা দেওয়া হয় সেই ভিডিওটা এখানেও দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এইচএসসি পরীক্ষার সকল বিশেষ মানে আজকে বাংলা দ্বিতীয় পরীক্ষা শতভাগ কমন পড়েছে এবং এখানে রেসপন্স পড়েছে, অনেক অনেক রেসপন্স করেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রতিটা পরীক্ষার সাজেশন এখানে দেওয়া আছে, প্রতিটা পরীক্ষার সাজেশন এখানে তোমরা দেখতে পারবে। তোমরা এখান থেকে জাস্ট এখানে এসে এই যে দেখতে পাচ্ছ এসএসসি এক্সাম 2022 অল সাজেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই সব সাজেশন গুলো তোমরা সিরিয়াল অনুযায়ী এখানে পেয়ে যাবে যে কয়টা দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের সাজেশন গুলো কিভাবে সহজে পাবে সবগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। ইউটিউব চ্যানেল থেকেও তোমরা দেখতে পারো অথবা তোমরা আমার ফেসবুক পেজ থেকেও দেখতে পারো, তোমরা যেখান থেকে তোমাদের সুবিধা হয় সেখান থেকে তোমরা দেখে নেবে। আর বাংলা দ্বিতীয় সাজেশনটা যে কমন পড়েছে সেটা তোমরা এখন একটু মিলিয়ে নাও আমার সাজেশনটা, আমি তোমাদের এক নজর দেখিয়ে দিই সাজেশনটা। দেখো, পূর্ণমান 50 নম্বর পরীক্ষা হয়েছে, ব্যাকরণের 15 নম্বর দিয়েছিলাম এবং ব্যাকরণের 15 নম্বর তোমাদের নির্মিত অংশে 35 নম্বর, এবং প্রত্যেকটা কিন্তু দেখো 1 নং প্রশ্নের জন্য যে 15 নম্বর যে তোমার গ্রামার ব্যাকরণ অংশে যে 15 নম্বর, সেই 15 নম্বরের ভিতরে দেখতে পাচ্ছ 1 নং প্রশ্নের জন্য 5 নম্বরের জন্য আমি এই যে দুইটা অংশ আসে, একটা ক আর একটা খ আসে। তো ক নম্বরে আমি দিয়েছিলাম বাংলা ব্যাকরণের, এখানে উপরে দুইটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হয়েছিল। এখান থেকে দেখতে পাচ্ছ এই এই মাত্র 3টা প্রশ্ন দিয়েছিলাম এবং এখান থেকে এসেছে। ঠিক আছে, সকল বোর্ডে এসেছে, কিন্তু শুধু একটা বোর্ডে না, আমি সকল বাংলাদেশের সকল বোর্ডের জন্য বলতেছি, মাত্র এই 3টা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে কমন পড়েছে। তারপর অথবার জন্য আমি দিয়েছিলাম এগুলো দেখতে পাচ্ছ এগুলো থেকে কিন্তু কমন পড়ছে, এবং 8টি ভুল বানান দেওয়া থাকবে সেখান থেকে 5টি শুদ্ধ লিখতে হবে। 17, 18, 19 বোর্ড পড়তে বলেছিলাম সেখান থেকে হুবহু কমন পড়েছে। তারপরে 2 নং প্রশ্ন দেখতে পাচ্ছ এখান থেকে এই ভ্যাস ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটি ভ্যাস বাক্য সমাস নির্ণয় দিয়েছিলাম 1টি প্রশ্ন, তো উপরে 2টি থেকে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দিতে হয়েছিল। তো এখানে এই 4টি প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে কমন পড়েছে। তোমাদের তোমরা মিলিয়ে নাও, তোমাদের যারা পরীক্ষা দিয়েছো মিলিয়ে নাও এখান থেকে। অথবা আমি সমাস দিয়েছিলাম 17, 18 এবং 19 বোর্ড পড়তে বলেছিলাম এবং এখান থেকে ভ্যাস বাক্য সমাস 100% কমন পড়েছে, হুবহু কমন পড়েছে। 3 নং প্রশ্ন দেখতে পাচ্ছ এখান থেকে এইগুলো কমন পড়ে, এই 2টা অংশ থাকবে এখান থেকে, এই যে বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে হুবহু কমন পড়েছে। এবং এই 17, 18, 19 বোর্ড পড়তে বলেছিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শূদ্র প্রয়োগের জন্য, এগুলো কমন পড়ে গিয়েছে। 4 নং প্রশ্ন থেকে আমি পারিবেশিক শব্দ দিয়েছিলাম, পারিবেশিক শব্দ বলেছিলাম 17, 18, 19 বোর্ড পড়তে, এখান থেকে হুবহু কমন পড়েছে। তবে অনুবাদগুলো হয়তো এখান থেকে কিছু কিছু পরে কমন নাও পড়তে পারে, কারণ অনুবাদগুলো আমি বলে দিয়েছি যে অনুবাদ কখনই কমন পড়ে না, বিভিন্ন টপিক উঠিয়ে দেয় এবং কিছু কিছু পরে হুবহু দিয়েছে আমি দেখছি। আর যারা পারিবেশিক শব্দ পড়তে বলেছিলাম, পারিবেশিক শব্দ এখান থেকে 17, 18, 19 বোর্ড যারা পড়েছে হুবহু কমন পড়েছে, একদম সব কমন পড়েছে, 8টা থাকবে 8টাই কমন পড়েছে।
তারপরে 5 নং প্রশ্নের জন্য আবেদনপত্র এবং অথবা প্রতিবেদন রচনা করতে হয়। তো আমি আবেদনপত্র যেগুলো দিয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কমন পড়েছে, এই দেখো সবগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে, এগুলো কমন পড়েছে। তারপর প্রতিবেদনে কিন্তু কমন পড়েছে দেখো। তারপর 6 নং প্রশ্নের জন্য যে 10 নম্বরের সারাংশ বা সারমর্ম থাকবে অথবা থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ, সবই কিন্তু কমন পড়েছে দেখো। সারাংশ দেখে একটু এক নজর দেখে নাও, তারপরে সারমর্ম দেখে নাও, তারপর ভাব সম্প্রসারণ হুবহু কমন পড়েছে একদম সেম এখান থেকে, আমি মাত্র 9টা দিয়েছিলাম এখান থেকে কমন পড়েছে। তারপরে 7 নং প্রশ্নের সংলাপ ও খুদে গল্প দেখো, এখান থেকে সংলাপ যা দিয়েছি এখান থেকে কমন পড়েছে। খুদে গল্প হয়তো কমন পড়ে না, আবার মাঝে মাঝে পড়ে, ঠিক আছে, কিন্তু আমি সবাইকে বলেছিলাম যে এখান থেকে সংলাপটা পড়তে, তো সংলাপ কিন্তু হুবহু কমন পড়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছ এই যে একদম 50 মার্কের শতভাগ সাজেশন কিন্তু কমন পড়েছে, এটা তোমাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে আমার সাজেশনটা মিলিয়ে দেখো যে কমন পড়েছে কিনা। অবশ্যই পড়েছে, সকল বোর্ডে কমন পড়েছে। তো ভালো থাকবে, ধন্যবাদ। এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমার এই সামনে যে তোমাদের পরীক্ষাটি ইংরেজি প্রথম পত্র, সেই ইংরেজি প্রথম পত্রের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে অবশ্যই। তো ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের সামনের পরীক্ষাটা যাতে অনেক অনেক বেশি ভালো হয় সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।